অলওয়েজ চেষ্টা করো নিজে যেন ইন্ডিপেন্ডেন্ট হতে পারো। মেন্টাল ইন্ডিপেন্ডেন্স যেমন দরকার, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সও দরকার। সবসময় বাবা মার কাছ থেকে যখন টাকা চাইতে লজ্জা লাগে, তখন নিজে থেকেই টাকা রোজগার করার চেষ্টা করো না। স্পেশালি যারা ইউনিভার্সিটিতে পড়ো, স্কুল কলেজে পড়া অবস্থায় খুব একটা দরকার নেই। তোমাদের অনেক প্রেশার, সামনে এসএসসি এইচএসসি, এই চিন্তায় তোমাদের ঘুম হয় না আমি জানি, তোমরা এখনো বাচ্চা, নাদান বাচ্চা। এখন এই ভিডিওটা তোমাদের জন্য না, কিন্তু যারা ইউনিভার্সিটিতে উঠেছো এখন কিন্তু ফ্রিডম পেয়েছো, অনেক স্বাধীনতা আছে, এখন তোমাদের সময় বাবা মার কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দেওয়া এবং নিজের থেকে টাকা ইনকাম শুরু করে দেওয়া। তা কত হাজার হাজার টাকা ইনকাম করবো না, নিজের ইন্ডিপেন্ডেন্সের জন্য, নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য যতটুকু টাকা দরকার ততটুকু ইনকাম করা শুরু করো। কী করতে পারো? টিউশনই করতে পারো। আমি যখন এইচএসসি পাস করেছিলাম, তারপরে আমার এক ফ্রেন্ডকে নিয়ে একটা সুন্দর লিফলেট বানিয়েছিলাম। অ্যান্ড লিফলেটে লিখে রেখেছিলাম আমার নাম, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ পড়াতে ইচ্ছুক ক্লাস 8-12। অ্যান্ড তারপরে আরেক ফ্রেন্ড ওখানে লিখে রেখেছিল, অ্যান্ড তারপরে এক সপ্তাহের মধ্যে আমরা টিউশনই পেয়ে যাই। শুধুমাত্র আমরা দুজন পাই না, অনেক ফিমেল স্টুডেন্ট ছিল যারা বলছে না ছেলেদের কাছে পড়বো না, আমার ফিমেল টিউটর দরকার। তো আমাদের যারা অন্যান্য ফ্রেন্ড ছিল ফিমেল, তাদেরকে বলতাম এই দোস্ত ফ্রিতে তোদেরকে টিউশনে দিয়ে দিলাম, নে কথা বলো। সো ওরাও টিউশনই পেয়ে গেল। সো এক দুই সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে আমরা সবাই ইনকাম করছি। প্রথম টিউশনে মাত্র 3,000 টাকা পেয়েছিলাম। আস্তে আস্তে দুইজন, তিনজন, চারজন করে পড়া শুরু করলো। আস্তে আস্তে আমার ব্যাচ হলো 5-6 জন, ইনকামের পরিমাণটাও বাড়তে থাকবে। সহজ একটা কাজ করেও কিন্তু তুমি ইনকাম করতে পারো। অনেকে খুব সুন্দর ডিজাইন করতে পারে, যারা খুব সুন্দর ডিজাইন করতে পারে তারা কিন্তু একটা ছোটো কাজ করতে পারো। তোমরা বিভিন্ন এজেন্সির জন্য ডিজাইন করতে পারো, পত্রপত্রিকার জন্য ডিজাইন করতে পারো, ম্যাগাজিনের জন্য ডিজাইন করতে পারো, পার্ট টাইম কাজ করতে পারো, ফ্রিল্যান্সিং করতে পারো, আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, এখানে অনেকগুলো ফ্রিল্যান্সিং এর কাজ আছে যেখানে তোমরা পার্টিসিপেট করতে পারো। লিখালেখি ভালো পারো, গ্রেট, কপি লিখো এজেন্সির জন্য, কপি লিখো বিভিন্ন ম্যাগাজিনের জন্য, ছোটোখাটো লিখা লিখো, পত্রপত্রিকার জন্য লিখো, অনলাইন ব্লগ আছে, অনলাইন নিউজ পোর্টাল আছে, লিখার সুযোগ আগের থেকে যে কত বেড়ে গেছে তুমি কল্পনাও করতে পারবা না। এগেন, এখান থেকে কিন্তু ফ্রিল্যান্সিং করার ফলে তুমি রেমিউনারেশনও পাচ্ছ, তোমার টাকা ইনকামটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এছাড়া তুমি পার্ট টাইম কাজ করতে পারো, ভলান্টিয়ার অর্গানাইজেশনে কাজ করতে পারো, সেখানে কিন্তু অনেক জায়গায় রেমিউনারেশন বেসড কাজ দেওয়া হয়, রেমিউনারেশন বেসড ইন্টার্নশিপ দেওয়া হয়। এই কাজগুলো যদি তোমরা শুরু করো, তোমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স শুধুমাত্র সময়ের ব্যাপার। এছাড়াও তোমার ছোট্ট একটা কাজ করতে পারো, ফেসবুক আছে, ফেসবুকে জিনিসপত্র বিক্রি করতে পারো, রিস্টওয়াচ বিক্রি করতে পারো, পাঞ্জাবি বিক্রি করতে পারো, গেঞ্জি বিক্রি করতে পারো। আজকাল ফেসবুকে শপ খুলে অনলাইনে কিন্তু কমার্সের কাজ করা যায়, যেটাকে বলে এফ কমার্স। ই কমার্সের মতো ফেসবুকে যেটা হয় সেটাকে বলো এফ কমার্স। সুযোগ আগের থেকে এখন অনেক বেড়ে গেছে, শুধুমাত্র যেটা দরকার সেটা হলো তোমার একটুখানি সদিচ্ছা আর একটুখানি এফোর্ট।